আপনাদের আইডি কার্ড হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আবার আপনাদের আইডি কার্ড লাগবে, প্রয়োজন, আপনারা কীভাবে আইডি কার্ডটা বের করতে পারবেন? তা আমি আজকে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে হারানো আইডি কার্ড বা হচ্ছে চুরি হওয়া এনআইডি কার্ড বা নষ্ট হওয়া এনআইডি কার্ড খুব সুন্দরভাবে একদম অরিজিনাল কপিটা বের করতে পারবেন। আচ্ছা, তো আশা করি পুরো ভিডিও না টেনে দেখবেন, তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। যাদের আইডি কার্ড হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, যদি চুরি হয় বা হারিয়ে যায়, তাহলে আপনাদের কী করতে হবে? আপনাদের থানায় জিডি করতে হবে। বর্তমান সময়ে থানায় কোনো জিডি নেওয়া হয় না, জিডি করা হয় অনলাইনে। তো এই জিডির ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। থানায় জিডি করার পর সেখানে হচ্ছে আপনার জিডির নাম্বার থাকবে, দেন হচ্ছে কোন থানায় জিডি করছেন সেই থানার নাম থাকবে, এইসব থাকবে। তো যাদের আইডি কার্ড হারিয়ে গেছে তারা কী করবেন? আপনারা হচ্ছে রিইস্যুতে ক্লিক করবেন। রিইস্যুতে ক্লিক করার পর এডিট অপশনে যাবেন, যাওয়ার পর বহালে ক্লিক করবেন। দেখুন মুদ্রণ, এখানে পুনর্মুদ্রণের কারণ আছে, যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে আপনি দেখবেন হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া জিডি নাম্বারটা দিয়ে দিবেন, থানার নাম দিবেন, পুলিশ অফিসারের নাম, এটা দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। এরপর জিডি তারিখ, আপনি যে কয় তারিখে জিডি করেছেন, এগুলো দিয়ে তারপর আপনার পরবর্তী বাটনে প্রেস করবেন। পরবর্তী বাটনে প্রেস করার পর আপনার এখানে হচ্ছে পেমেন্ট দিতে হবে একটা। আপনি যদি হচ্ছে রেগুলার টাইমে নেন তাহলে আপনার 230 টাকা লাগবে, 223 টাকা লাগবে। আর যদি আপনি হচ্ছে আর্জেন্ট নেন তাহলে 345 টাকা লাগবে। সো আপনারা পেমেন্টটা করে তারপরে যে আপনার পরবর্তী প্রেস করবেন। আচ্ছা, তো এটা গেল হচ্ছে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া। এবার যদি নষ্ট হয় সেক্ষেত্রে আপনি কী করবেন? সেমভাবেই আপনি এডিট অপশনে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন হচ্ছে নষ্ট হয়েছে। নষ্ট হলে জিডি নাম্বার কিছু লাগবে না, নষ্ট হয়েছে লিখে পরবর্তী প্রেস করবেন। প্রেস করার পর আপনি সেই সেমভাবে টাকা পেমেন্ট করে দেন হচ্ছে টাকা পেমেন্ট করার পর, তো পেমেন্ট করার পর পরবর্তী প্রেস করলে এখানে আপনার কিছু ডকুমেন্ট লাগবে। সেটা হচ্ছে আপনার যদি হচ্ছে নষ্ট হওয়াতে আপনি আবেদন করেন, নষ্ট হওয়াতে আবেদন করলে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার যে আইডি কার্ডটা নষ্ট হয়েছে সেইটা। আর যদি আপনি হারানোতে বা হচ্ছে চুরি হওয়াতে আবেদন করেন তাহলে আপনার লাগবে কি, আগের আইডি কার্ডটা লাগবে যে আইডি কার্ড চুরি হয়েছে, এবং জিডি কপিটা লাগবে। এগুলো সব স্ক্যানিং করে পাঠাতে হবে। আমার যেহেতু আইডি কার্ডটা আসছে আমি এর জন্য করছি না। আপনার পরবর্তী বাটনে প্রেস করলেই আপনাদের হচ্ছে এই অপশনটা যাবে, ডকুমেন্ট অপশন। তো আপনার ডকুমেন্ট হচ্ছে এই ডকুমেন্টগুলো দিয়ে দিলে আপনাদের হচ্ছে আবেদনটা হয়ে যাবে। এরপর একটা আছে ঠিকানা পরিবর্তন, আমি আপনাদের দেখাচ্ছি। পুরোনোর মধ্যে গেলে দেখবেন ঠিকানা পরিবর্তন লেখা আছে। আপনারা যারা ঠিকানা পরিবর্তন করেছেন, একটা হচ্ছে বিষয় জেনে রাখুন, যেটা সেটা হচ্ছে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, এগুলো হচ্ছে আপনি যদি সংশোধন করেন তাহলে আপনার প্রিন্ট কপিতে আইডি কার্ডটা পেয়ে যাবেন, আপনার কোনো হচ্ছে রিইস্যু করতে হবে না। কিন্তু আপনি যদি ঠিকানা পরিবর্তন করেন অবশ্যই আপনাকে রিইস্যু করে আপনার আইডি কার্ডটা বের করতে হবে। তো সেক্ষেত্রে ঠিকানা পরিবর্তনের জন্য কী কী লাগবে? আপনার আগের আইডি কার্ডটা লাগবে, এবং হচ্ছে আপনি যে ঠিকানা পরিবর্তন করেছেন সেই ফর্মটা লাগবে। সো আপনারা এইভাবে দেখে আস্তে আপনারা হচ্ছে আপনাদের আইডি কার্ডটা রিইস্যু করতে পারবেন। সো যদি ভিডিওতে কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সকল সমস্যাগুলোর উত্তর।